সুপ্রিয় দর্শক, জেলিলাইভ নিউজ 24 স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি নাজদিন। আমরা এখন আছি ঢাকা 10 আসনের মনোনয়ন প্রত্যাশী, মূলত বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার মনোনয়ন চান জনাব ইলাসুর রহমান বাবুল। আমরা এখন তার সাথে কথা বলবো, তিনি কতটা আশাবাদী আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে ঢাকা 10 আসনে নৌকার মনোনয়ন পাবেন সে বিষয়ে। চলুন কথা বলি। আমি তো অনেক আশাবাদী ইনশাল্লাহ, কারণ এখানে 40 বছর রাজনীতি করি এ এলাকায়। আমি এ ওয়ার্ডে আমি 14 বছর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, এ ওয়ার্ডে আমি থানা আওয়ামী লীগের সেক্রেটারি, থানা আওয়ামী লীগের সভাপতি, আমি নগর আওয়ামী লীগের একজন মেম্বার। এখন ডেমরা যাত্রাবাড়ির নির্বাচনী এলাকায় আমি একজন ওইখানকার মেম্বার। আমি এফবিসিআইয়ের একজন ভোটার, এফবিসিআইয়ের একজন মেম্বার। সামাজিক অনেক জিনিসের সাথে আমি জড়িত। আর আমার এখানে 40 বছরের রাজনৈতিক জীবনে এই ঢাকা 10 আসনের আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেব যখন এই এলাকার এমপি ছিলেন, আমি প্রত্যেকটা এলাকায় আমি গেছি। এই এলাকায় 6টা ওয়ার্ড, প্রত্যেকটা এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ সব কিছুর সাথে আমি 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 জড়িত ছিলাম। এবং মাননীয় এমপি সাহেব ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবের সাথে আমি এই কাজগুলো করছি। তো আমি তাপস সাহেবের থেকে অনেক রাজনীতি আমি শিখেছি, মানুষের সেবা করা। তো আমি যদি আল্লাহ দেয় যদি আমাকে এই এলাকায় আমাকে নমিশন দেয়, কারণ হলো এই এলাকায় একটা নোয়াখালীর লোকজনের ভোট বেশি, আমাকে দল মত নির্বিশ্বাসে এই এলাকার লোক আমাকে ভোট দিবে আমার বিশ্বাস। বা সবাই আমাকে বলেও, ফোনও করে। তো আমার বিশ্বাস, কারণ এখানে নিউ মার্কেট, কলাবাগান, তারপর ধানমন্ডি, আর জিগাতলা এবং 22 নম্বর হাজারিবাগ, আমার এলাকায় 1,45,000 ভোট 22 নম্বর ওয়ার্ডে এবং 14 নম্বর ওয়ার্ডে। আমার মনে হয় যে আমাকে কেউ ভোট দিব না, বা আমি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, আমি ওইভাবে কোনো লোক না। আমাকে মানুষ ভোট দিবে, আমার মতন একটা লোক, এইরকম ফ্রেশ রাজনীতি করে না লোক, সমাজে খুব অভাব। যদি মানুষ যদি অবশ্যই আমাকে যদি আমার দল থেকে আমি যদি নমিনেশনটা পাই, মানুষ আমাকে ভোট দিবে। মানুষ ভোটের একজন ভালো মানুষ চায়, মানুষ একজন ভালো মানুষ চায় যে ভালো মানুষটাকে আমরা ভোট দিই। এই ভালো মানুষের অভাব সমাজে। আমি মনে করি আমার একটা বিশ্বাস যে আমি মানুষ আমাকে একজন ভালো মানুষ হিসাবে চিহ্নিত করবে। আর এই এলাকা, আমাদের এই এলাকা, আমাদের মাননীয় মেয়র, ওনার দৃষ্টি আছে এই ঢাকা 10-এর উপরে। আর এই ঢাকা 10-এ এমন একটা কোনো সমস্যাই নেই, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, সকল কিছুর উন্নয়ন হয়েছে। আমার এলাকায় আগে পানি জমত, এখন কোনো পানিও নেই। তারপরে এখনও আমার মনে হয় 40-50-60 কোটি টাকার কাজ এখনও আমাদের চলমান চলছে। প্রত্যেকটা ওয়ার্ডে, শুধু আমাদের ওয়ার্ডে না, প্রত্যেকটা ওয়ার্ডে 50-60 কোটি টাকার কাজ চলছে। তো আমাকে, আমি হয়তো মানুষের সেবা দেওয়া, মানুষের খোঁজখবর নেওয়া, এটি হলো আসলে একজন পার্লামেন্ট মেম্বারের কাজ। হলো কি, একজন মানুষের খোঁজ খাওয়া, একজন একটা বিপদে পড়লে তাকে একটা সুপারিশ করা, একজনকে টেলিফোন করে দেওয়া, এই তো আর কি কাজ। এগুলো আমরা সবে করি আসছি, এখনও করতেছি। আমি আশা করি ইনশাল্লাহ, আমার মায়ের দোয়া আছে আমার উপরে, আমার বিশ্বাস, আমি জীবনে আজ পর্যন্ত আমার জীবনে হারি না, আমি ফেল করি না, আমি কোনোদিন ফেল করিনি আমার জীবন থেকে। তো ইনশাল্লাহ আমাকে যদি দল দেয়, এই এলাকার বোর্ডের রাজনীতি বাড়বে। আর আমি একজন আদরের মানুষ, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ। মানুষ, মা বোনেরা আমাকে অনেক পছন্দ করে, আমাকে মানুষ ভোট দিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।